এ যেন প্রকৃতির এক স্বর্গীয় লীলাভূমি। দর্শক, আপনাদের আজ পরিচয় করিয়ে দেব পাখিদের এক অভয়ারণ্যের সাথে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ভিডিওটিতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলে মারুফ সাহেবের বাগান বাড়ি। এই জায়গাটিতে ভোর হয় পাখিদের কলতানে, আবার সন্ধ্যা নামে পাখিদেরই কিচিরমিচিরে। এত বিশাল জায়গা জুড়ে এত এত পাখি, ঝাঁক বেঁধে যেন সৃষ্টি সুখের উল্লাসে স্বাধীনতার পরম সুখ উপভোগ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি টুঙ্গিপাড়া বলেই কি পাখিদের এমন স্বাধীনতার সুখ? যতটা সময় আপনি সেখানে অবস্থান করবেন, মনে হবে আপনি যেন ভিন্ন কোনো প্রকৃতির খোঁজ পেয়েছেন। বারবার মন চাইবে শুধু হারিয়ে যেতে। ভিডিওটি পাঠিয়েছেন মুজাহিদ, শ্যুট করেছেন শাহাদাত ভাই। তো দর্শক, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার অভিমত। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালোই লেগেছে এবং ভালো লাগার মতোই ছিল, কারণ এরকম প্রাকৃতিক সৌন্দর্য, এরকম নেচারের সাথে আমরা সচরাচর পরিচিত হতে পারি না, কারণ আমাদের যান্ত্রিক সময়ের কারণে, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এরকম জায়গায় যেতেও পারি না, দেখাও হয় না, যে কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আশা করব ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.